আসসালামু আলাইকুম গাইজ, আশা করি ভালো আছেন। তো আগের ভিডিওগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছিল, সেজন্য আমি আবার পুনরায় শুরু করতেছি আমাদের HTML টিউটোরিয়াল কোর্সটি। তো সর্বপ্রথম আমরা ভিএস কোডে যাব। আপনারা নিশ্চয়ই ভিএস কোড ডাউনলোড করে ফেলেছেন, যদি ডাউনলোড না করেন আবার ডাউনলোড করে ফেলবেন। ভিএস কোড ডাউনলোড করার লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। তো যাই হোক, ভিএস কোড ওপেন করবেন। তারপর এখানে আমাদের আগের ফাইল ছিল ওপেন ফোল্ডার, তবে আমরা নতুন করে একটি এখানে ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইল এখানে, হ্যাঁ ওপেন ফোল্ডার, এখানে চাইলে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলতে পারি ডেস্কটপে। নিউ ফোল্ডার মাই ডেমো ওয়েবসাইট লিখলাম ফোল্ডারের নাম, তারপর এটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করলাম। ওপেন করার পর এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ ফাইল, এখানে ক্লিক করে এখানে আপনি লিখবেন ইন্ডেক্স ডট HTML। HTML জিনিসটা কি? HTML হলো যে কোনো ওয়েবসাইটের মৌলিক কাঠামো এই HTML দিয়ে ক্রিয়েট করা হয়। সো HTML ছাড়া কোনো একটি ওয়েবসাইট হবে না। ওকে, HTML ফুল মিনিং হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি লিখে দিচ্ছি HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এখানে আমি কমেন্ট করে দিয়েছি। এইভাবে একটি ওয়েবসাইটের কোডে কমেন্ট করা যায়, তো ওইটা আমরা পরে জানবো, সমস্যা না। তো HTML হলো, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা দিয়ে জাস্ট আমরা ওয়েবসাইটের মৌলিক কাঠামো বা ডিজাইনটা, আমরা যে স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখবো জাস্ট ওইটা ক্রিয়েট করা হয় HTML দিয়ে। ওকে, এখন HTML এ আমরা এখান থেকে যদি শুরু করি, আমরা এই যে এই ওয়েবসাইটে চলে যাবো, W3 School, এইটা এই লিঙ্কটা আমি দিয়ে দিব আমাদের ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে। এই যে দেখেন HTML ডকুমেন্টস, এটা হলো HTML এর একটা মৌলিক কাঠামো, এর ভিতরে সব কন্টেন্ট থাকে। তো ডক টাইপ HTML এর লেটেস্ট ভার্সন, যেটা HTML হেডিংস এলিমেন্টস। ওকে, এখন আমরা শুরু করি HTML এলিমেন্টস দিয়ে। HTML এলিমেন্টস ইজ এভরিথিং ফ্রম দ্য স্টার্ট ট্যাগ টু এন্ড ট্যাগ। এই ধরনের যা কিছু দেখবেন তাকে ট্যাগ নেম বলা হয়। ওকে, কন্টেন্ট গোজ হিয়ার। এই ট্যাগ নেমের ভিতরে HTML এ পেজে যতগুলো যাই কন্টেন্ট থাকবে, এই ট্যাগ দুইটা ট্যাগ থাকে, একটা এটা হলো ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, সো সব ট্যাগ এই দুই দুইটা দুইটা হয়, মানে প্রথমে একটি ওপেনিং ট্যাগ থাকবে, তারপর একটি ক্লোজিং ট্যাগ। এই দুটি ট্যাগের মাঝখানে আমরা কন্টেন্ট বসাবো, মানে আমরা যা লিখবো ওয়েবসাইটে এই দুটি ট্যাগের মাঝখানে হবে। তো দেয়ার আর লটস অফ ট্যাগস অ্যাকচুয়ালি, সো অনেকগুলো ট্যাগ আছে HTML এ, তো আমরা জানবো একটি একটি করে। সে এই ট্যাগগুলো হলো HTML এর মৌলিক যে বিষয়গুলো, ট্যাগগুলো জানলে আপনারা খুব অনায়াসে একটি ওয়েব পেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো সর্বপ্রথম আসে HTML হেডিং H1। হেডিংটা তিন ধরনের হয়, H1 সরি তিন ধরনের, ছয় ধরনের হয়, H1 থেকে H6 পর্যন্ত। তারপর এখানে আছে প্যারাগ্রাফ, ঠিক আছে। আমরা HTML অ্যাট্রিবিউটসে যাব। এখানে HTML অ্যাট্রিবিউটস হলো এই ট্যাগের ভিতরে, ট্যাগের ভিতরে ট্যাগের যে একটি গুণাবলী আমরা এখানে আমরা বলে দিতে পারি। যেমন ধরেন এই যে অ্যাঙ্কর ট্যাগ, এটা একটা লিঙ্ক ট্যাগ, লিঙ্কের এইটা
মেইন লিঙ্কটা কোথায় যাবে, লিঙ্কে ক্লিক করলে, ইউজার লিঙ্কে ক্লিক করলে এটা কোথায় যাবে, কোন পেজে নিয়ে যাবে এটা দেওয়া আছে। আচ্ছা আমরা এখানে চলে যাই HTML হেডিং, এখান থেকে আসলে মেইন এই যে ট্যাগগুলো শুরু হয়েছে, তো আমরা এখান থেকে ফোকাস করি। এই যে দেখেন HTML হেডিং, হেডিং ওয়ান, হেডিং টু, হেডিং থ্রি, ফোর, সিক্স, বলেছিলাম না HTML হেডিং ওয়ান টু সিক্স পর্যন্ত। তো এই যে দেখেন ওয়ান টু থ্রি ফোর সিক্স পর্যন্ত আমরা যদি কোড দেখি, এই যে ট্রাই ইট ইউর সেলফ, এখানে যদি ক্লিক করি আমরা কোড দেখতে পাবো, মানে যে কোড ইমপ্লিমেন্ট করে এটা আউটপুট হয়েছে, এই কোডটা হলো এটা। এই যে দেখেন এটা বলেছিলাম HTML এর একটি মূল, এই যে টেমপ্লেট, আমরা যা কিছুই লিখি এই বডির ভিতরে লিখি, ঠিক আছে। তো আমরা সরাসরি লাইভ এখানে দেখি আমাদের কোড এডিটরে। তো আমরা এখানে আসি কোথায়, এই যে HTML ইন্ডেক্স ডট HTML, এখানে আমরা লিখব H1, ওকে। এখানে লিখি দিস ইজ, ভিতরে লিখি দিস ইজ H1 ট্যাগ, এটা আমরা আউটপুট আমরা ব্রাউজারে দেখব, আমাদের ফাইলে যাব। আমরা যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, যেই ফোল্ডারে এই যে HTML রাখা আছে, HTML ফাইলটা রাখা আছে, আমরা ওইখানে যাব। ওটা রাখছিলাম ডেস্কটপ, তো মাই ডেমো ওয়েবসাইট, হ্যাঁ। এই যে দেখেন এটা হলো HTML ফাইল, এখানে আমরা ডাবল ক্লিক করি, এই ধরনের একটা আইকন। আপনি যদি ক্রোম ব্রাউজার যদি আপনার ডিফল্ট ব্রাউজার হয় আপনার PC-র, তাহলে এই ধরনের একটি আইকন দেখতে পাবেন, এখানে ডাবল ক্লিক করবেন। এই যে দেখেন দিস ইজ H1 ট্যাগ, ওকে। এটা কোথা থেকে আসছে, এই যে আমাদের কোড এডিটর থেকে, ওকে। তারপর আমরা যাব H2 লিখব, দিস ইজ এন H2 ট্যাগ, ওকে। এখন আমরা এই কন্টেন্টটা দেখতে পারবো এবং H2 আকারে হেডিংটা একটু ছোট হয়ে আসবে। এখানে আমরা রিলোড দিব, এই যে দেখেন H2 ট্যাগ, ওকে। এইরকম আমরা H6 পর্যন্ত লিখতে পারবো, ঠিক আছে। আমি জাস্ট কপি করে নিলাম, তারপর এখানে আমি 3 দিব, এখানে 4, তারপর 5 আরেকটি বানিয়ে ফেলি, 6 6, হ্যাঁ আমরা 6টা হেডিং লিখলাম এখানে। এখন দেখেন ক্লিক করবো, এই যে 6টা চলে আসছে, রাইট। এটা হলো H1 H2, আচ্ছা এগুলো চেঞ্জ করছো নেই, কন্টেন্টের এখানে আমরা চেঞ্জ করে ফেলি, কন্টেন্ট 4, এটা হলো 5, এটা হলো H6 হেডিং। এই যে দেখেন প্রত্যেকটি হেডিং, ঠিক আছে, এটা H1 H2 H3 H4 H5 H6। আচ্ছা এখন দেখলাম আমরা হেডিং, তারপর আমরা দেখি প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগে আমরা কি দেখতে পাবো, প্যারাগ্রাফ মানে এই পি ট্যাগ, পি দ্বারা এটা রিপ্রেজেন্ট করা হয়। এর ভিতরে আপনার যা প্যারাগ্রাফ লিখি বা কোনো একটি আর্টিকেল লিখি ওয়েবসাইটে, এই পি ট্যাগের ভিতরে থাকবে, ঠিক আছে। এখানে লিখি দিস ইজ এ প্যারাগ্রাফ, সেভ করলাম, আপনি কন্ট্রোল S মারলে সেভ হয়ে যাবে। তারপর আমরা ওয়েবসাইটে যদি আসি, এই যে দেখেন দিস ইজ এ প্যারাগ্রাফ, ওকে। এখন আপনি বলতে পারেন যে আমরা H1 এর ভিতরেও প্যারাগ্রাফ লিখতে পারি বা H6 এর ভিতরেও প্যারাগ্রাফ লিখতে পারি, কিন্তু এটা কিন্তু লেখা যাবে না, কারণ হলো আমাদের ওয়েবসাইটের একটা সিস্টেম আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, রাইট। তো আমরা এই নির্দিষ্ট ট্যাগের ভিতরে আমরা নির্দিষ্ট কন্টেন্ট, মানে প্যারাগ্রাফ যদি আমরা এখানে লিখি, তাহলে গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ওটা ঠিকমতো কাজ করবে না, মানে আপনার ওয়েবসাইট গুগলের র্যাঙ্ক করবে না, ঠিক আছে।
এগুলো দেওয়া হয়েছে কোনো নির্দিষ্ট কারণে, সেজন্য আপনি নির্দিষ্ট ট্যাগের ভিতরে আপনার নির্দিষ্ট কন্টেন্ট লিখবেন। তো আমরা কি ট্যাগ দেখলাম, তারপর এখানে আচ্ছা হেডিংয়ে আর কিছু ছিল নাকি? বিগার হেডার, ফন্ট সাইজ, সাইজ 6। আচ্ছা আচ্ছা, হেডিং এ আমরা এখানে ফন্ট সাইজ ওরা দিছে বিগার হেডিংস, মানে এই সাইজটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ইচ HTML হেডিং এজ এ ডিফল্ট সাইজ, মানে HTML হেডিং এর একটা নির্দিষ্ট সাইজই আছে, H1 এর একটি নির্দিষ্ট সাইজ, H2 এর একটি নির্দিষ্ট সাইজ, এইভাবে H6 পর্যন্ত সবগুলোর একটি নির্দিষ্ট সাইজ আছে। However, you can specify the size for any heading with the style attribute using the CSS font size property. এই যে অ্যাট্রিবিউট বলেছিলাম আমরা আগে, এই এইটাকে বলে অ্যাট্রিবিউট, মানে আপনার হেডিং কন্টেন্টের কোনো একটি, কন্টেন্টকে যদি আপনি কোনো একটি গুণ দিতে চান বা বৈশিষ্ট্য প্রয়োগ করতে চান, কন্টেন্টকে কোনোভাবে চেঞ্জ করতে চান, তাইলে আপনি এখানে স্টাইল লিখে তারপর ফন্ট সাইজ 60 পিক্সেল যদি দেন, তাহলে এখানে কি হবে, এটা হেডিংয়ের সাইজ চেঞ্জ হয়ে যাবে, হেডিং 1-এর সাইজ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আসে কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ হরিজন্টাল রুলস। আচ্ছা বুঝছি, এখন ওরা এখানে একটা জাস্ট একটা লাইন ক্রিয়েট করার জন্য, এই ট্যাগটা হলো একটি জাস্ট একটা হরিজন্টাল একটা লাইন ক্রিয়েট করে বা ব্রেক ক্রিয়েট করে, এটা জাস্ট এখানে একটি ব্রেক দেওয়ার জন্য। এটা হলো এইটা কোনো, এইটাতে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, মানে একটা জাস্ট ওপেনিং ট্যাগ আছে, জাস্ট একটা ট্যাগ আছে, এটার H1 এইরকম কোনো ট্যাগ নাই। যেমন আমাদের দেখুন H1 এটা ক্লোজিং ট্যাগ, এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, কিন্তু এই HR এইটাতে শুধু ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই। এইভাবে কিছু কিছু ট্যাগ আছে যেগুলার শুধু ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। তো আমরা দেখেন এইখানে একটি HR দিই, HR দিয়ে সেভ যদি করি তাহলে কি দেখায় সাইট এখানে, এই যে দেখেন একটি লাইন ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এইভাবে আপনি দুইটি সেকশন, একটি ওয়েব পেজের দুইটি সেকশনের মধ্যে একটি লাইন হলে HR এই ট্যাগটি ইউজ করতে পারেন। তারপর HR, তারপর আছে ব্রেক ট্যাগ BR, এটাও HR এর মতো, এখানে এই যে লাইন ক্রিয়েট করবে না কিন্তু এখানে একটি ব্রেক ক্রিয়েট করবে, রাইট? হ্যাঁ, আমরা উদাহরণস্বরূপ দেখি, যেমন ধরেন দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা অনেক কপি করে এটা বারবার লিখে এখানে আপনাদের বুঝাতে সুবিধা হবে। এই যে দেখেন আমরা ওয়েব পেজে যদি পি ট্যাগ বসাই বা প্যারাগ্রাফ লিখি তাহলে এটা এইভাবে আসবে, রাইট? কিন্তু আমরা যদি চাই, এটা আমরা চাইলেই কিন্তু এখানে ব্রেক দিতে পারবো না পি এর মাঝে, রাইট? এই যে পি ট্যাগ, এটা হলো একটি প্যারাগ্রাফ ট্যাগ, রাইট? এখন আমরা যদি চাই, এখন প্যারাগ্রাফ ট্যাগ ওটা একই লাইনে আসে, ঠিক আছে, ওটা একই লাইনে আসে। এখন আমরা যদি এখানে একটি ব্রেক করতে চাই, মানে এই দিস ওইটা যদি আমরা, এই দিস ওইটা থেকে যদি এতটুকু পর্যন্ত আমরা নিচে লিখতে চাই, এখানে একটি ব্রেক ট্যাগ দিব, ওইটা নিচে চলে আসবে, যেমন ধরেন এখানে, রাইট? BR ব্রেক ট্যাগ দিলাম, তারপর সেভ করলাম, এই যে দেখবেন যে কোনো একটি দিস কিন্তু এখানে চলে আসবে, এই যে দেখেন এখানে ওইখানে ব্রেক ট্যাগ দিয়েছিলাম, সেজন্য পরের সেন্টেন্সগুলো এই নিচে চলে আসছে, ঠিক আছে? তো এই টিউটোরিয়ালে এতটুকুই থাকুক, হয়তো টিউটোরিয়াল লম্বা হয়ে যাবে, আমরা পরের টিউটোরিয়ালে বাকিগুলো দেখব।
ইনশাআল্লাহ।